হাদিস নম্বর 5101 কত 5101 সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ এখানে স্পষ্ট করে হাদিস আল্লাহ নবীর জন্মকে কেন্দ্র করে আবু লাহাব কাট্টা কাফের নবীর জন্মে খুশি হয়ে তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে কবরের আযাব তার লাঘব হয়েছিল আরবি দলিলটা নেন قال عروة وسويبية مولة لأبي لهب كان أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال أبو لهب لم ألق بأداكم غير عني سقيت في هذه بإطاقة السويبية حضرت عروة رضي الله عنه بلد তিনি বলেন সুয়াইবিয়া ছিল আবু লাহাবের দাসী আমার নবীকে দুধ পান করিয়েছিলেন কে সুয়াইবিয়া কি নাম সুয়াইবিয়া সুয়াইবিয়া না সুয়াইবিয়া কি নাম সুয়াইবিয়া আবু লাহাব কাবা শরীফের সামনে বসা সুয়াইবিয়া এসে আবু লাহাবকে বলে আবু লাহাব তোমার একটা ভাতিজা জন্ম নিছে পুরো ঘরটা আলোয় আলোকময় হয়েছে আল্লাহু আকবার বলেন পুরো ঘর কি হয়েছে আরো জোরে বলেন কেমন আলো মুসনাদে আহমদ 17191 নম্বর হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি আল্লাহু আকবার বলেন আলেমরা তাকে 60,000 প্রশ্ন করেছিল 60,000 প্রশ্নের উত্তর তিনি হাদিস দিয়ে দিয়েছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে রক্ষা করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল বাগদাদের কারাগারে কারাবরণ করেছিলেন তবু আকীদা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই মুসনাদ আহমদ হাদিস এনেছেন আনিলের বাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم عليه السلام لمنجدل في طينته أنا دعوة بأبي إبراهيم وبشارة عيسى وروي أمك سبحان الله بلد. سأحدثكم عن ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى وروي أمي رأت وكذلك أمهات النبيين يرينا وإن أم رسول الإسلام رأت هنا وضعت نورا أضاءت منه قصور الشام أما النبي قال أمي الله بندر أمي إبراهيم نبي دوار فشل عيسى نبي ششمات مائر شمتنر واسطبروب أمار ما جخن جنم دلو রাসূলের মাতা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন আমার নবীর মা আমেনা আমার নবীকে যখন প্রসব করলেন মা আমেনা জন্ম দিলেন পৃথিবীতে নবীর শুভাগমন হলো নবীর শুভাগমনের সময় মা আমেনার পেট থেকে এমন নবীজির দেহ মোবারক থেকে এমন এক নূর বের হয়েছে যে নূর দিয়ে 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হলো নবীর জন্মের নূরে 2500 দূরের বড় বড় প্রাসাদগুলো আলোকিত হলো আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় ছেলে হইছে না মেয়ে হইছে আর আমার নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং দেখা যায় আল্লাহু আকবার বলেন আরে জনে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কি নবীর জন্মে খুশি না কাট্টা কাফের আবু লাহাব যখন এই মেসেজ দিল আবু লাহাবকে যখন মেসেজটা দিল সুয়াইবিয়া আবু লাহাব বলল সুয়াইবিয়া তোরে কি দিব পকেটে হাত দিয়ে হাত ঢুকিয়ে দেখেন কিছুই নেই যা তুমি একটি গুড নিউজ দিয়েছো বুশরা আজেলা দ্রুত সুসংবাদ দিয়েছো তোমাকে খালি হাতে ফেরত দিতে পারি না আঙ্গুলটা দিয়ে দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে যা আজকে থেকে তুমি স্বাধীন দাসত্বের শৃঙ্খল থেকে তুমি অবমুক্ত তুমি দাসত্বের শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত করে দিলাম তুমি আর আজ থেকে আমার দাসী নও তুমি স্বাধীন এই যে নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে
দাসী আজাদ করে দিল আজাদ করার কারণে কাটটা কাফের আবু লাহাব তাকে স্বপ্ন দেখলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হে আবু লাহাব কবরের কি খবর আবু লাহাব বলল কবর আমারে শেষ করে দিয়েছে তবে সপ্তাহের সোমবার দিন আমি আমার আঙ্গুলে দুধ পাই মধু পাই শরাব পাই চেটে চেটে খাই এটা আমার ভাতিজা মোহাম্মদের জন্মে খুশি হয়েছিল না খুশি হয়ে দাসী আজাদ করেছি যে কারণে এই সম্মান হয়তোবা আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহু আকবার বলেন আরে জোরে বলেন আল্লাহু আকবার আজকে সেই নবীর ঈদে মিলাদুন্নবী সেই নবীর ঈদে মিলাদুন্নবী পালন করতে মন চায় না এ বাবা চায় না ইবনে আসাকির এবং মুসনাদে ওমর আবু নাঈম মুসান্নাফ ইবনে আবি শাইবা মুসনাদে ফেরদাউস সুনানুল কুবরা লিল বাইহাকি অসংখ্য কিতাবের মধ্যে যে হাদিসটি এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন খরাস্তু মিন নিকাহিন শুনে নাও আমি আদমের পৃষ্ঠদেশ থেকে পরম্পরা ধারায় বৈবাহিক সূত্রে আমি জন্ম নিয়েছি সুবহানাল্লাহ বলেন লা মাখরুজ মিন সিফাহিন মিল্লাদুন আদম লাম ইউসিবনি সিফাহুল জাহিলিয়্যা জাহিল যুগের সামান্যতম আমাকে স্পর্শ করে নাই আমি পৃথিবীর শ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছি আমি বাবার দিক থেকেও শ্রেষ্ঠ মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ আমার শ্রেষ্ঠত্ব নিয়ে তোমরা কেউ কথা তুলবে না ওরা বলল ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে আদমকে সফিউল্লাহ ঈসাকে রুহুল্লাহ মুসাকে কালিমুল্লাহ এক একজনকে এক এক ভাবে মর্যাদা দিয়েছে হুজুর আপনাকে কি দিয়েছে রাসূলুল্লাহ বলেন ওয়াত্তাখাযানি হাবিবুল্লাহ আল্লাহ আমারে বানাইছে ওয়াত্তাখাযানি আল্লাহ আমাকে বানাইছেন আমি তো আল্লাহ পাকের হাবিব সুবহানাল্লাহ বলেন হাবিব বলা হয় আল্লাহ তাই করেন যাতে তার বন্ধু খুশি হয় খলিল বলা হয় ইব্রাহিম নবী তাই করেন যাতে আল্লাহ খুশি হন কেমন বন্ধু সমস্ত নবীগণ হাশরের ময়দানে নিজের জন্য বেকারার হবেন যার যার টেনশন করবেন নিজের খবর কি হলো নিজের মুক্তির জন্য টেনশন করবেন উম্মতের পর্যন্ত খবর নেওয়ার সুযোগ থাকবে না আর আপনার নবী আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী এমন নবী যে নবী জিব্রিলকে বলবেন রে জিব্রিল আইনা উম্মতি আমার উম্মতের কি অবস্থা জিব্রিল বলো জিব্রিলকে নবী জিজ্ঞেস করবেন জিব্রিল আমার উম্মতের কি হাল হাশরের ময়দানে সহিহ বুখারীর বর্ণনা মাকামে মাহমুদ নবী সাজদায় পড়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন দোস্ত আজকে সাজদায় পড়ার সময় নয় ইরফারা সাকান আপনি মাথাটা উঠান সাল তুতা আজকে আপনি চান যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে ইশফা তুশাম্পা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আল্লাহু আকবার বলেন আরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কি নবীর শাফাত চাই কি চাই না এই নবীর শাফাত চাই নবী রোজায় লেখা শাফাত ইলাহাল কাবায়ের মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব কি আমরা কি নবীর শাফাত চাই নবী কি মরে পচে গলে শেষ এই ধরনের বক্তব্য এলিট ভিআইপি এলিট মডার্ন সালাফিদের বক্তব্য নবী মরে পচে গলে শেষ অথচ আমার নবী হায়াতুন নবী জমিনকে সুমন জারি করে দিয়েছেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদা রাম্মিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আমার নবীর জন্ম বৃত্তান্ত আমার নবীর মিলাদকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তোমরা শুনে নাও তোমরা একটু যুগ শ্রেষ্ঠ আলেমদের দিকে তাকাও ইমাম শিহাবউদ্দিন কাসরানী শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ যুগ পুরনো আলেমরা
তারা কি করেছে তোমরা তাদের জীবনী তাদের বায়োগ্রাফি তোমরা একটু দেখো তারা কি করেছে শরণ আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করি করব কি করব না মিলাদ কিয়াম করি করব না আমাদের যে সমস্ত দেওবন্দি ভাইরা বলেন মিলাদ কিয়াম নাই তাদের কিতাবগুলো একটু আমাদের পড়া দরকার এই যে আমার কাছে একটি কিতাব বেহেশতি জিয়র কি নাম সবাই বলেন একটু এই বেহেশতি জিয়র কিতাবটি এটা লিখেছেন কুতুবে দাওরান মুজাদ্দেদে জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি এটার অনুবাদ করেছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়ে কোরআনিয়া ঢাকা আমদাদিয়া লাইব্রেরি চক বাজার ঢাকা 1211 দেখুন তাদের কিতাবে আমার নবীর মিলাদের ব্যাপারে কি বক্তব্য এসেছে আপনি শুনলে অবাক হবেন তারা আমার নবীর মিলাদ সম্পর্কে কি বলেছেন তারা ষষ্ঠ খণ্ড দ্বিতীয় ভয়লম 221 পৃষ্ঠার মধ্যে তাদের একটি বক্তব্য আল্লাহর নবীর শান মান আলোচনার কথা বলেছেন এক পর্যায়ে বলেছেন সুতরাং রাসূল সাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার সুবহানাল্লাহ বলেন রাসূলের জীবনী আলোচনা মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে কেহ মওলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি আমরা কিন্তু জরুরি বলি না আমরা বলি মুস্তাহাব মুস্তাহসান কথা বলেন আমরা বলি কি মুস্তাহাব মুস্তাহসান উনি বলেছেন ইহা অত্যন্ত জরুরি পরের কথাটা আরো বড় কঠিন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয় শুধু রবিউল আউয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় আমরা কিন্তু কোনোদিন নিতান্ত বাঞ্ছনীয় বলি নাই এরপর লেখছেন কিন্তু বড়ই দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ায় চলিয়াছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার খালি লঞ্চে না কি খালি লঞ্চে লঞ্চে ঢুকিও না দোস্ত লঞ্চে ঢোকার আগে মাঠে ময়দান থেকে যাও এখন লঞ্চে ঢুকছে লঞ্চে ঢুকে কুপন বিক্রি করে ওইখানে সিরাত মাহফিল করবে ওই কুপন বিক্রি আর সিরাত মাহফিল যেই দলিল দিয়ে জায়েজ তার চেয়ে কোটি দলিল আছে ঈদে মিলাদুন নবী এইজন্য সাবধান লঞ্চে ঢোকার আগে মসজিদে ঢুকে মসজিদে ঈদে মিলাদুন নবী চর্চা করো সিরাত পাক সপ্তাহব্যাপী সিরাত সম্মেলন সিরাত সপ্তাহ রবিউল আউয়ালকে কেন্দ্র করে তুমি রবিউল আউয়াল চিননা আমার নবীর ঈদে মিলাদুন নবী চিনো না মৌলবি অথচ মিলাদ না হলে তো সিরাতেই হতো না আরেক সুর সম্রাট বন্ধু পটুয়াখালীর ওইদিকে মারি তিনি তো চ্যালেঞ্জে দিয়েছিলেন পৃথিবীর কোন কেতাবে ইয়া নবী শব্দটা নাই বলছে যে পৃথিবীর কোন কেতাবে নাই ইয়া নবী তা আমার কাছে বুখারী শরীফের বঙ্গানুবাদ হামিদিয়া লাইব্রেরি লিমিটেড 65 চক সার্কুলার রোড ঢাকা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নাম শুনেন নাই কি শুনেন নাই তিনি এই কিতাবের পঞ্চম খণ্ডের 36 পৃষ্ঠায় আমাদের তাহির সাহেব সাক্ষী বেলাদাত বা শুভ জন্ম উনি লিখছেন বেলাদাত বা শুভ জন্ম আমার নবীর জন্মকে শুভ জন্ম বলেছেন অনেকগুলো আলোচনা করে লেখছেন নবীজির নূরের নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে তাই তাহার শুভাগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল নবী সাল্লাম নিজে সে নূরের সত্তা ছিলেন আল্লাহ তাআলা বলিয়াছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন উনি দলিল দিয়েছেন এরপরে তিনি বলছেন আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সে নূর হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার
আরে স্লোগান লাগবে না শেষ করে দিন আমরা হুজুরকে বসা রাখব না বেশিক্ষণ এরপরে তিনি লেখছেন এত সুন্দর কথা লেখছেন সৃষ্টির প্রাণ পিয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের আনন্দে হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে তাই হর্ষে আনন্দে এই খালি আনন্দ আমরা করি উনি বলেন হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমগ্র প্রকৃতি বইয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা এতগুলো পড়ার পরে এবার দেখেন কি লেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইক আল্লাহু আকবার এখন বলল ইয়া নবী পৃথিবীর কোন কিতাবে নাই দেখলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল আকসাম বলেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সলাওয়াতুল্লাহি আলাইকা এরপর অনুবাদ দিয়েছেন এরপর লেখছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা এত কিছু আলোচনা করলেন পৃথিবীর কোন কিতাবে নাই এটা কি মঙ্গল গ্রহ থেকে এনেছি এ বাবা এই কিতাব কি মঙ্গল গ্রহ থেকে আনা এটা তো মঙ্গল গ্রহ না এটা মোহাম্মদপুর আমার মসজিদের পিছনেই জামিয়া রহমানিয়ার শাইখুল হাদিস আল্লামা আজিজুল আকসাম হুজুর এই কিতাবটা লিখেছেন আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয় কি হয় কথা বলেন আমরা বললে শিরক হয় মুনাজাতে মাকবুল হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত প্রকাশনী থেকে 237 পৃষ্ঠা এই যে দেখেন আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয় উনি কি লিখছে আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নি লা মাকবুনুন ওয়া কান্নাতানিল ইসাম তারহাম ইয়া ইবনা আমেনা তারহাম হে আমেনার ছেলে আমার একটু রহম করো আগেসনি আমার সাহায্য করো ইয়া রাসূলুল্লাহ ওই যে থানা ভবন থেকে ভারতের থানা ভবন থেকে আশরাফ আলী থানভী সাহেব তিনি রাসূলুল্লাহকে 6500 কিলোমিটার দূরে বলছেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ তোমাদের হুজুর বললে জায়েজ আর আমরা বললে শিরক বেদাত তুমি বলো ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান ইয়া রাসূলুল্লাহ ফালতু নয় মৌলবি তুমি নিজেই ফালতু এখন বলবেন দেওবন্দিরা কি মিলাদ ক্যাম্প করে না আল মুহান্নাত আলাল মুফান্নাত আকীদায়ে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ আল মুহান্নাত আলাল মুফান্নাদের 21তম পৃষ্ঠায় জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ নবীর বেলাদাতের আলোচনা করা যাবে কি যাবে না তারা কি চমৎকার করে বলে দিয়েছেন বলে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা এটাতে কত উচ্চ তপকার ব্যাপার এটা লিখছে ফখরুল মুহাদ্দিসিন হযরত মানা খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দি তিনি বলেন নবীর মিলাদ যে কত উচ্চ তপকার ব্যাপার আল্লাহ নবীর মিলাদ এটা তো অনেক উচ্চ তপকার ব্যাপার আল্লাহ নবীর 1500 বছর আগে যে উটে যে ঘোড়ায় যে গাধায় নবী যে আরোহণ করেছিলেন সেই ঘোড়া গাধা উষ্টি মোবারক এইগুলোর পায়ের ধুলার আলোচনাও যদি হয় ওয়া গুবারে নালিহি এবং তাদের বিষ্ঠা তাদের সেই মলমূত্রের আলোচনাও যদি হয় আলাল মুস্তাহাব্বাত এটা উচ্চ তফকার মুস্তাহাব হবে দেওবন্দি হুজুর মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে ওলামায়ে দেওবন্দের আকীদাই লিখে গেলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরেকটি বই কুল্লিয়াত এমদাদিয়া হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি এই কিতাবের শেষের দিকে বলছেন কতবার মুনাজাতের মধ্যে তিনি বলে দিয়েছেন 395 পৃষ্ঠা মুনাজাতে দিগার আপকে ফেরকাত নে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দর পারা ইয়া নবী তালে ভো দিদার হো দেখলায়া দেখলায়া রুয়া নুরানি খোদারা ইয়া নবী ইয়া নবী আমরা ইয়া নবী বললে শিরক হয় তোমার হযরত জি ইয়া নবী বলে নবীকে বারবার সম্বোধন করেছেন তোমাদের হযরতেরটা জায়েজ হয় বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি তার বাবা শামসুল হক ফরিদপুরি সাহেবের লেখা তাসাউফ তত্ত্ব কিতাব আল্লামা শামসুল হক ফরিদপুরি তিনি লিখেছেন তাসাউফ তত্ত্ব কিতাবের 41তম পৃষ্ঠায় 40তম পৃষ্ঠায় মিলাদের আলোচনা 41 পৃষ্ঠায় দেখছে বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে
ইহা তাসাউফের অন্তর্ভুক্ত অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহর তারিফের কাসিদা পড়া হয় তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায় মহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যায় না তোমাদের হযরত বলে গেল আরেকটি ফয়সালায়ে হাফতে মাসায়েল সেখানে উর্দু নস্কাটা এখানে যোগ করা হয়েছে সেখানে তিনি লিখে দিয়েছেন মাই ফকির মাশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদার ক্যাম্প করতে হো মাই কিয়াম মে বেহাত লুৎফ ও লাজ্জাত পাতে হো প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি ক্যাম্প করি নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ পাই আল্লাহু আকবার বলেন তাহলে আমার নবীর শানে মিলাদ পড়া যায় না ক্যাম্প করা যায় না ওরে বাবা একুশে ফেব্রুয়ারি ১৯৫২ এর ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত চোপমার তারা মারা গেল শহীদ হলো তাদেরকে স্মরণ করে ৭০ বছর পরে একুশে ফেব্রুয়ারি দিন ভেসে উঠে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে লাখো সালাম দাও হাজার সালাম দাও শহীদদেরকে ৭০ বছর আগে এনে দিয়েছেন ভাষা কি এনে দিয়েছে যারা ভাষা এনে দিল তাদেরকে যদি ৭০ বছর পর স্মরণ করে সালাম দেওয়া যায় আমার নবী এনে দিল ঈমান আমার নবী সাফাতে কুবরার মালিক লাওয়ায়েদে হাম লাওয়ায়ে হামদের মালিক যে নবীর সর্বপ্রথম জান্নাতের দরজা ওপেন করবেন আল্লাহু আকবার বলেন সেই নবী এত কিছু এনে দিল সেই নবীর সালাম দিতে মৌলবীর কোমর সোজা হয় না জোরে বলেন আমরা কি কোমর সোজা করতে চাই কি চাই না যখন আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ কামরুল হাসান ডিজাইনার ১০:৬ ১০:৬ সেখানে পতাকা বানালো চতুর্দিকে সবুজ মাঝখানে লাল লাল সবুজের পতাকা মুক্তিযুদ্ধকে রক্তকে স্মরণ করে হলো লাল আর দেশটা সবুজ শ্যামল এজন্য চতুর্দিকে সবুজ এই পতাকা যখন উত্তোলন করা হয় যেখানে উত্তোলন করুক বিশেষ করে অ্যাসেম্বলি করতে গিয়ে জাতীয় প্যারেড ময়দানে যখন পতাকা উত্তোলন করা হয় আমি নিজের চোখে আমি তখন শ্যামলীতে মসজিদের ইমাম খতিব শ্যামলীতে ছিলাম সেই সময় আমি আসলাম যে জাতীয় প্যারেড ময়দানে একটু দেখতে যাই দেখতে এসে দেখলাম পতাকা উত্তোলন করবে মহামান্য রাষ্ট্রপতি দাঁড়ানো মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানো মন্ত্রী পরিষদ বর্গ দাঁড়ানো সচিব উপসচিব আমলা কামলা আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছোট বড় সব দাঁড়িয়ে গেল জাতীয় পতাকা উত্তোলন হবে একজন পড়তে লাগলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু এতটুকু বলবো সোনার বাংলার ভালোবাসায় যদি কিয়াম করা যায় সোনার বাংলার ভালোবাসায় যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় আমার নবীর তাজিমে নবীর সম্মানে দাঁড়ানো যায় না সোনার বাংলার ভালোবাসায় তুমি দাঁড়াতে পারো নবীর ভালোবাসায় দাঁড়াইলে তখন তুমি ফতোয়াবাজি করো ফতোয়াবাজি করো না আল্লাহর ওয়াস্তে বলছি তোমার পছন্দ হয় না তুমি করবে না আমাদের ভালো লাগে এতে আমরা মজা পাই স্বাদ পাই আমাদেরকে করতে দাও বেদাত বেদাতের ফতোয়া বাড়ায়ও না কথা বলেন আরো যারা বলেন আমাদের মডার্ন এলিট সালাফি ওয়াহাবি এবং আগে যারা ছিল রাফেজি এখন তাদের মডার্ন নাম আধুনিক নাম শিয়া কথা বলেন এই দুষ্ট দুরাচার খবিস এই শিয়াদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে শিয়ারা বেদিন বেইমান কাফের কোন সন্দেহ নাই শিয়ায়ে সুগরা শিয়ায়ে কুবরা এরা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী কার গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী শিয়ারা এদের পুরাতন নাম ছিল রাফেজি বর্তমান আধুনিক নাম হলো শিয়া এরা বলেছে আমিরে মুয়াবিয়াকে কাফের বলে শুনুন চার ইমামের ফতোয়া বিশেষ করে ইমাম আবু জাফর আত-তাহাবি শরহু আকীদাতিত তাহাবির মধ্যে চমৎকার করে বলেছেন আল ফিকুল আকবারের মধ্যে এসে চমৎকার শুনে নাও হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন আমার নবীর সাহাবীকে ভালোবাসা ঈমান দীন ইহসান ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ানুন আমার নবীর সাহাবীকে ঘৃণা করা মুনাফিকি সীমালঙ্ঘন কখনো কখনো বেঈমান হবে